আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করি সব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা বিরিয়ানি রেসিপি শেয়ার হম, চিংড়ি মাছ দিয়ে কাশ্মীরি বিরিয়ানি। খুব মজা কিন্তু বিরিয়ানিটা। তো প্রথমে আমরা লই লিছি পরিমাণ মতো বাসমতি চাউল, এরপরে বিরিয়ানি মশলা, যা যা উপকরণ লাগবে আপনারে আমি দেখাইয়া দিলাইয়াম। এরপরে লই লিছি ঘি, ঘিটা আমরা পরিমাণ মতো দিব। তারপরে লই লিছি ফস্টার কালার্স রেড কালারটা, আমরা রেড কালার ইউজ করব। এরপরে লই লিছি বিরিয়ানি সেন্ট, তো এইটাও আমরা মাস্ট লাগব। বিরিয়ানিটা খুব মজা হয়েছে, আপনারাও বাসা ট্রাই করবা। এরপরে লইছি মাখন, মাখন তো আমরা লাগব। এক এক করে আমরা সব উপকরণ আপনারে দেখাইয়া দিলাম। এরপরে আমরা মেইন যে জিনিস চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটা যতটুক পরিমাণ আমরা চিংড়ি মাছ দরকার আমরা সুন্দর করে বানাইয়া বালাহরি ধুই লিছি। চিংড়ি মাছের সাইজটা দেখানি কত সুন্দর, অত বড়ও নেয় অত ছোটও নেয়। এরপরে আমরা এইটার মাঝে লাগব পেঁয়াজ, যতটুক লাগে আমরা কাটিয়া তৈরাছি। তারপরে এইছি টমেটো, লেবু আর বেরেস্তার লাগি পরিমাণ মতো পেঁয়াজ, সবগুলো আমরা যতটুক পরিমাণ দরকার রাখি লিছি। এরপরে একটা প্যানের মাঝে তেল দিলাইলাম, তার বাদে এটার মাঝে ঘি দিলাইলাম, আমরা যতটুক পরিমাণ লাগবে অতটুক। এক এক করে আমরা রসুন দিলাইম, এটার মাঝে রসুন বাটা, আদা বাটা দিলাইম, দিয়া একটু লাড়াচাড়া হরমু, একটু লাল হইব। তার বাদে আমরা এটার মাঝে আমরা পরিমাণ মতো পেঁয়াজ দিলাইম, পেঁয়াজটা দিয়া একটু বাদামি কালার দেখমো হইছে নি, একটু লাড়াচাড়া হরমু। বিরিয়ানিটা আপনারও বাসাতে একবারে ইজি ভাবে করতে পারবা। এরপরে এইটার মাঝে আমরা থরি লিছি লবণ, তো আমরা 5 মিনিট বাদে দেখি পেস্টটা কতটুকু হয়েছে। এর বাদে আমরা এইটার মাঝে অ্যাড করে লিমু টমেটো, আপনারা দেখা টমেটো কিলা খাটো হয়েছে, তো আপনারা যদিও সুন্দর লাগে তাইলে টমেটো গুলা অলা হাতি লিবা, তো দেখতেও সুন্দর লাগে খাইতেও মজা লাগবো। এরপরে আমরা এক এক করে বিরিয়ানি মশলাটা এটার মাঝে দিলাইম, যতটুকু বিরিয়ানির মশলা আছে প্যাকেটের মাঝে সবটুকু দিলাইম। তার বাদে এইটার মাঝে আমরা অ্যাড করে নিমু হালকা হলুদের গুঁড়া, যতটুকু পরিমাণ আমরা হলুদের গুঁড়া লাগবো আমরা অ্যাড করে নিম, এক্সট্রা কোনো মশলা অ্যাড করতাম না, হলুদের গুঁড়া আর পাঁচ ফোড়ন। আমরা মশলাটা দেওয়া শেষ হয়ে যাব, তারপরে আমরা মশলাটা একটু কষাইমু, একটু কষানি বাদে এটার মাঝে আমরা অ্যাড করে দিলাইমো মাখন, আমরা যতটুক পরিমাণ মাখন দরকার। বিরিয়ানিটা খুব মজা হয়েছে, খাইতে খুব ভালো লাগছে। তারপরে এটার মাঝে আমরা দিলাইমো চিংড়ি মাছ, আগে যেহেতু আমরা চিংড়ি মাছটা বাচ্ছি না, তো মশলার লগে চিংড়ি মাছটা কষাই লিমো বালা করি। একবারে ইজি, বাসা ট্রাই করি দেখবা নিশ্চয়ই আপনারা পারবা, মজাও লাগবো। তারপরে হালকা পানি অ্যাড করে নিমু, চিংড়ি মাছটা একটু সিদ্ধ হইত। যারা বিরিয়ানি খাইতে বালা পাইন তারা অবশ্যই তো সবসময় বিরিয়ানি রান্ধন গরম মাঝে, তো আমরা যতটুকু পরিমাণ পানি দরকার আমরা দিলাইছি। তারপরে একটু লাড়াচাড়া হরম করিয়া আবার গুড়িয়া তৈরা হম, এরপরে দেখম কতটুক সিদ্ধ হয়েছে। তার বাদে আবার কত সময় বাদে আবার দেখবো আরো কতটুক সিদ্ধ হয়েছে, কালারটা দেখবেন কত সুন্দর হয়েছে। এর বাদে এইটার মাঝে আমরা অ্যাড করি লিমু টমেটো, আমরা কিন্তু কাকে সারা টমেটো দিছি না, অর্ধেক টমেটো রাখছি, তো টমেটো লেবু এটার মাঝে দিলাইম। এক এক করে আমরা সব টমেটো লেবু দিলাইলাম এটার মাঝে। তারপরে এইটার মাঝে আমরা দিলাইমু বাহর পাতা, আর কোনো কিছু অ্যাড করতাম না এটার মাঝে, বাহর পাতা দিয়েও আমরা তরহারিটা নামাই নিমু। একবারে ইজি, অল্প সময়ের ভিতরেও বিরিয়ানিটা খাইতে পারবা। তো আমরা বাহর পাতা দিয়ে এটা নামাই নিমু, কালারটা দেখানি কত সুন্দর হয়েছে। তারপরে আমরা একটা প্যানের মাঝে গরম পানি বইলিমু, চাউল বুয়ানি লাগে, তো আমরা হালকা এটার মাঝে লবণ অ্যাড করে লিমু, এরপরে এটার মাঝে হালকা তেল অ্যাড করে লিমু, কারণ
বিরিয়ানিটা একটু জর্জরা তাহার লাগে। তারপরে এইটার মাঝে লেমু তেজপাতা দিয়া দেখা তো কতটুক পানি উত্তরার। এর বাদে আমরা এটার মাঝে এড করি লিমু বাসমতি চাউল। তো এড করার বাদে এইটা আমরা একটু লাড়াচাড়া করবো। তার বাদে আমরা আবার কত সময় লাগে তৈরি হবো। এরপরে দেখবো কিলা ভাতটা সিদ্ধ, বেশি সিদ্ধ করা যেত না, কিন্তু একটু সিদ্ধ করার বাদেও আমরা চাউলটা নামাই লিমু। চাউলটা নামাইয়া এক সময় পানিটা জড়া লাগবো, পানি না জ্বললে বিরিয়ানিটা জর্জর হইত না। দেখিও বুঝলা কত সুন্দর হয়েছে ভাতটা। এরপরে ও পেনের মাঝে আমরা অর্ধেক চাল দিলাম। অর্ধেক চাল তৈরা হম বাদে দেওয়ার লাগে। অর্ধেক চাল তোলা তোলা হরি আমরা দিলাম সারা পেনের মাঝে। তারপরে আমরা এটার মাঝে চিংড়ি মাছটা করছি, ওটা সারা এটার মাঝে দিলাম। আপনারা কালারটা জাস্ট দেখো কত সুন্দর হয়েছে, খাইতে কিন্তু কলেও মজা হয়েছে। রান্ধিলে সব তো সুন্দর, হরি রান্ধিলে মজাও লাগে। বিসমিল্লা হইয়া খাইবা, ভালোও লাগবো, পানির মজাটাও বাড়ইব। বিসমিল্লা হইয়া রান্ধিবা, আলহামদুলিল্লাহ তরকারির মজাটাও অসাধারণ হইব। তারপরে আমরা বাকি যতটুক চাল রয়েছে এর উপরে দিলাম। হালকা ঘি উপরে দিলাম। এর বাদে এইটার মাঝে হালকা মাখন দিলাম আমরা। তার বাদে এইটার মাঝে আমরা কালারের লাগে ফস্টার ক্লাক্স যেটা ওটা দিলাম। এটা দেওয়ার বাদে বিরিয়ানির কালারটা অন্যরকম হয়ে যায়। ভিডিওর লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই আপনার ভালো লাগবো, কালারটা কিলা চেঞ্জ হয়ে দেখিলিবা। তার বাদে পুরাটা চাউলের লগে একটু মিক্স করে দিলাম। গ্যাসটা অন করে দম বইলাম। এর বাদে 5 মিনিট বাদে দেখবো যে কতটুকু হয়েছে। কালারটা দেখলাম জাস্ট কত সুন্দর হয়েছে, বিরিয়ানিটা খাইতেও তো মজা হয়েছে। আপনারা বাসাত ট্রাই করবা, অবশ্যই আপনারও মজা লাগবো। আমি রাঞ্চি হরি হইলাম না, খাইয়া দেখবা একদিন। এরপরে বেরেস্তা লাগি যে ফেস হাঁটিয়ে তৈছি, এর মাঝে একটু আটা অ্যাড করিলাম। তো আটাটা দিয়া বালা হরি মাখাইলাম। এরপরে তেল কোয়াইলিমু, তেলটা গরম ওই গেলেও আমরা বেরেস্তার যে ফেস দিলাইমু যতটুকু দেওয়া যায়। তো এটা কালারটা সুন্দরই দেইব। আপনারা ভিডিও লাস্টেও দেখা দেখো কা কালার কি লইছে অসাধারণ। এর তারপরে অলমোস্ট আমরা বিরিয়ানিটা হয়ে গেছে, জাস্ট কালারটা দেখো কা। তো বেরেস্তারও কালারটা দেখো কা খুব সুন্দর হয়েছে। তার বাদে বিরিয়ানিটা আমরা সুন্দর করে পরিবেশন করবো। আপনারা দেখিও বুঝতে পারা কতটুক জর্জর হয়েছে বিরিয়ানিটা। তো আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর যারা ইউটিউবে দেখবা তারা সাবস্ক্রাইব করবা, অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমার বিরিয়ানিটা দেখতে কেমন হইল অবশ্যই কমেন্ট করে জানাইবা। বালা তাহকা, আল্লাহ হাফেজ।